ওই তো রোশনাই। রোশনাই, তোমার পা থেকে তো এখনো রক্ত বেরোচ্ছে। আরে ঠিক হয়ে যাবে, নাচ করার সময় পায়ে প্রেশার পড়েছিল তো সেই জন্য। গুরিমা দিদি, থ্যাংক ইউ সো মাচ, শুধুমাত্র তোমার জন্য আজকে আমার স্টেজে ওঠা হলো। শুধুমাত্র গরিমা দিদির জন্য, আমার জন্য না। আমি যে এত কায়দা করে তোমাকে ওই বাড়ি থেকে এখানে নিয়ে এলাম পারফর্ম করার জন্য, তার কোনো দাম নেই। গরিমা দিদি বলেছিল বলেই তো আপনি আমাকে নিয়ে এসেছিলেন, তাই সব থ্যাঙ্কস শুধুমাত্র গরিমা দিদিকে। এটা মনে থাকবে তো? থাকবে গরিমা দি, প্রশ্নের বেঈমান নয়। আচ্ছা রোশনাই, বলছি বাড়ি গিয়ে কিন্তু মলম লাগিও, হ্যাঁ অনেক রক্ত পড়ছে। আজকে বাড়ি গিয়ে আমার যে অবস্থা হবে, মা তো মনে হয় আমাকে মেরেই ফেলবে। কেন? না আমি বুঝলাম না, তোমাকে কেন মেরে ফেলবে? তোমার তো কোনো দোষ নেই, যা করার আমি আর গরিমা দিদি মিলেই তো করেছি না, এইসব প্ল্যানিং তো আমাদের, তো তুমি এত চাপ কেন নিচ্ছ? এবং তুমি নিশ্চিন্ত থাকো, আর যা করার আমরা করব, আমরা সত্যি কথা বলবো। রোশনাই, নিজের জায়গায় গিয়ে বসো যাও। গরিমা, কি হলো? কিছু হয়নি তো। আমি কিছু ভুল বললাম? হ্যাঁ, দেখো রোশনাইয়ের বিষয়ে আমি মাথা গলিয়েছি, ওটা ওইটুকুই থাক। তুমি এসবের মধ্যে বেশি ঢুকতে এসো না, আর অন্য আমার ফ্যামিলির লোকজন কিন্তু এটা খুব একটা পছন্দ করবে না। ও রোশনাই, তুই কি অসাধারণ নিচিস! সিরিয়াসলি, আমরা সত্যি হেভি এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমরা বন্ধু তো? আমাদের বন্ধুত্ব কখনো ভেঙেছে? ভাঙেনি আমাদের বন্ধুত্ব। জানি না, এই রাজেশের মতো নোংরা লোকটাকে এখানে কে ইনভাইট করেছে। তুই জানিস কালকে ওর চামচাকে দিয়ে আমার জন্য খাবার পাঠিয়েছিল? তুই খেয়েছিস? না না, মাথা খারাপ নাকি? আমি কুকুরকে খাইয়ে দিয়েছি। ঠিক করেছিস, দূর থেকে একটু সাবধানে থাকিস তুই। ওকে যারা ভয় পায় তারা ওর থেকে সাবধানে থাকুক, এই রোশনাই কাউকে ভয় পায় না। দাদা, হ্যাঁ বলছি যে গুরুজি যখন এখানে আছেন, তো সৃজনের বিয়েতে গুরুজিকে ইনভাইট করা যেতে পারে? হ্যাঁ, তাহলে তো ভালো হয়, দারুণ হয়। আচ্ছা গুরুজি হোটেলে আছেন তো? আমি আর তুই কি আজকে রাত্রিবেলা হোটেলে গিয়ে ওনাকে ইনভাইট করে আসি? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।